হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে এসেছি হাড়োয়াতে, হাওড়া না কিন্তু হাড়োয়া। হাড়োয়াতে দেখছো পিছনে আছে কে কে আর লেখা, এই হলো কে কে আর হোটেল অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট, আর এই হলো আমার শিনবি। আমি জানি না কে কে আর নাম দেওয়ার পিছনে কারণটা কি, ওনাদেরকে জিজ্ঞেস করবো অবশ্যই। আর আজকে নিয়ে এসেছি আমার শিনবিকে, তো একটা ছোটোখাটো মোটো ব্লগ হয়তো আসতে চলেছে, চ্যানেলে স্টে টিউন থেকো। তার জন্য চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে কোনো ভিডিও নোটিফিকেশন তোমরা মিস করবে না। আচ্ছা, এখন বাজে হচ্ছে 3:15, এখনও পর্যন্ত আমরা লাঞ্চ করিনি, আর বেশি দেরি না করে ভিতরে যাওয়া যাক। তো জায়গাটা এরকম দেখতে, হাড়োয়া রোডের রাস্তার ধারে একদম জায়গাটা, বেশ বড় জায়গা কিন্তু, এখানে মানে মোটামুটি 30 জন তো ইজিলি বসে খেতে পারবে। মানে কলকাতা নাইট রাইডার্সের জন্যই তো নাটোর বেস্টটা ওটা, তাই তো? আচ্ছা, যেটা ভাবছিলাম সেরকমই, মানে কলকাতা নাইট রাইডার্সের ভক্ত উনি, এবং মানে সেই জন্যই কে কে আর নামটা রাখা, শাহরুখ খান রেস্টুরেন্ট না অবশ্যই। চলো ভিতরে বসি, তারপর কথা বলছি। আর এই আমার ভাই এখন মেনু দেখছে, মেনুটা ঘোরা দেখি কীরকম কী আছে। তো এই হলো কে কে আরের মেনু, বেশ কিন্তু বড় মেনু আছে যা দেখছি, অনেক রকম আইটেম আছে। তবে আমি জাস্ট মেনুটা দেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি, মেনলি ওনাদেরকে জিজ্ঞেস করবো কোনটা কোনটা ওনারা ভালো বানান, এবং সেই সেই জিনিসগুলো আমরা অর্ডার করবো। দাদা বলুন, আপনাদের কী কী ভালো হয় এখানে মোটামুটি? বিরিয়ানি, তন্দুরি চিকেন, বিরিয়ানি ভালো আছে। তো কী কী বিরিয়ানি আছে? মানে চিকেন, শুধু চিকেন থাকবে, মাটন থাকে না? আচ্ছা, তো আমরা কী কী খাবার অর্ডার করলাম তোমাদেরকে একটুখানি বলে দিই। এনাদের যেহেতু পুজোর জন্য অনেক স্টাফ ছুটিতে আছে, মানে বাড়িতে গিয়েছে, ফলে অনেক জিনিস অ্যাভেলেবেল নেই। তার মধ্যেও বেশ আমি যে জিনিসগুলো অর্ডার করেছি ভালো ভালো জিনিস অর্ডার করেছি, এখন আসলে খেয়ে দেখবো তো টেস্ট বোঝা যাবে। তখন মোটামুটি কী কী অর্ডার করেছি বলে দিচ্ছি। আমরা হাফ তন্দুরি চিকেন নিয়েছি, তার সাথে চিকেন মালাই কাবাব নিয়েছি একটা। আচ্ছা, এর সাথে নিয়েছি একটা চিকেন মশালা, যেটা 4 পিস থাকবে, 145 টাকা দাম। এখানে মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি দুটোই লেখা আছে, কিন্তু ওনাদের মাটন বিরিয়ানি অ্যাভেলেবেল নেই, চিকেন বিরিয়ানি অ্যাভেলেবেল আছে, তো আমরা চিকেন বিরিয়ানি নিয়েছি। এছাড়া নিয়েছি, এখানে ড্রিঙ্ক অনেক রকম ছিল কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, আর এই মুহূর্তে কোনো নান বা পরোটাও অ্যাভেলেবেল নেই। তার জন্য দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, মানে কোল্ড ড্রিঙ্কস মানে মশালা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি। তো এই মোটামুটি এখানকার খাবার দাবার নিয়েছি। প্রায় 15 মিনিট ওয়েট করার পরে খাবার দাবারগুলো আমাদের এখানে চলে এসেছে। কী খাবার নিয়েছি আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এটা আছে চিকেন বিরিয়ানি, আচ্ছা, তার সাথে নিয়েছি হাফ তন্দুরি চিকেন, মানে একটা চিকেনের হাফ পোর্শন। এখানে নিয়েছি চিকেন মালাই কাবাব, এখানে আছে আমাদের চিকেন মশালা, আর তার সাথে স্যালাড দিয়েছে আর গ্রিন চাটনি তো দিয়েছে। তবে মালাই কাবাবের সাথে গ্রিন চাটনি সাধারণত সার্ভ হয় না, আর প্লাস এটা মালাইয়ের থেকে আমার মনে পড়ছে কি, দ্য ভিলেজ ক্যাফেতে খেয়েছিলাম চিকেন শবনম কাবাব, মানে ওপরে পুরো একদম এগ ফোম, এরকম এগ হোয়াইটটা ফোম টাইপের করে দেওয়া ছিল, এখানেও সেরকম আছে, দেখে ওরকমই মনে হচ্ছে। এবারে খাওয়া দাওয়ার পালা, আমি বিরিয়ানিটা সবার লাস্টে খাবো, বিরিয়ানিটা একটু সাইড করে দিই। প্রথমে কোনটা খাওয়া যায় বল, তুই বল। তন্দুরি চিকেন, আমার ভাই বলছে তন্দুরি চিকেন, তো প্রথমে তন্দুরি চিকেন খাওয়া যায়। এখানে স্যালাড ট্যালাড দিয়েছে, লেগ পিস আছে, একটা উইংস, আর দুটো ব্রেস্ট পিস, মানে হাফ হাফ করে দেওয়া, যেরকম থাকে হাফ চিকেন। এখানে এই চাটনিটা দিয়েছে, গ্রিন চাটনিটা দেখে কিন্তু ভালো মনে হচ্ছে, মানে একদম খুব গাঢ় না, একটু পাতলারও করে, কিন্তু দেখে আমার কেন জানি না মনে হচ্ছে এত ভালো হবে, খেয়ে দেখি একটু, বেশ ভালো খেতে, মানে একদম অসাধারণ কিছু বলবো না, কিন্তু বেশ ভালো খেতে। আর একটু খাই, অ্যাকচুয়ালি গুড, চিকেনটা কিন্তু বেশ সফট আছে, হ্যাঁ, তবে ভিতরে জুসিনেসটা কিন্তু তুলনামূলকভাবে কম আছে। কিন্তু চিকেন আর একটা পিস আমি দেখাই একটু ভেঙে, হ্যাঁ দেখো চিকেনটা সফট আছে, সে নিয়ে কোনো নেই, হ্যাঁ, আর একটু যদি ভিতরটা আর একটু জুসি হতো আমার একটু বেশি ভালো লাগতো, এই পিসটা একটু খেয়ে দেখি। ওটাই টেস্ট খুব একটা খারাপ না,
জাস্ট যে জিনিসটা মিস করছি এই তন্দুরি তো, আর একটু জুসি হলে অনেকটা ভালো লাগতো, টেস্টটা অনেক এনহ্যান্স হয়ে যেত। আর একটু হালকা ঠান্ডা হয়ে এসেছে কারণ আমরা অনেক সুন্দর ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম, এগুলোর জন্য একটু সময় গিয়েছে। বাট ওভারঅল খেতে কিন্তু বেশ ভালো, 180 টাকা নিচ্ছে হাফ তন্দুরি চিকেন। আমরা মশালা কোল্ড ড্রিঙ্কস বলেছিলাম, দুটো মশালা কোল্ড ড্রিঙ্কস এগুলো চলে এসেছে, এখানে দুটো গ্লাস দেওয়া আছে মানে জল টল খাওয়ার জন্য। আমি একটু গলাটা ভিজে নিই। এটা হচ্ছে চিকেন মালাই কাবাব, সুন্দর করে গার্নিশ করেছে দেখো, আর এগ হোয়াইটটা ওপরে একদম ফোমের মতো করে দিয়েছে, আর পাশ দিয়ে টমেটো দিয়ে দিয়েছে। আর পিসেসটা দেখো, পিস কিন্তু এরকম এরকম পিস আছে, মিডিয়াম সাইজের পিস, 4 পিস না 6 পিস থাকার কথা সম্ভবত, খেলে বুঝতে পারবো। তো এগ হোয়াইট যেটা আমি বলছিলাম যে এটা এগ হোয়াইট দিয়েই ফোমটা তৈরি হয়, তো আলাদা করে খুব একটা টেস্ট থাকে না, যদি না এতে কোনো মশলা মেশানো হয়। তো এটা দেখে মনে হচ্ছে যে কোনো রকম মশলা মেশানো হয়েছে, ওপরে একটু জাস্ট বিভিন্ন ধরনের চাট মশলা মনে হচ্ছে স্প্রিঙ্কল করে দেওয়া। একটুখানি শুধু এগ হোয়াইটটা খেয়ে দেখি তো, ওপরে যেই চাট মশলাটা একটু দিয়েছে তার জন্য টেস্টটা আসছে, এছাড়া কিন্তু আলাদা করে কোনো টেস্ট নেই। আচ্ছা এগ হোয়াইটটা আমি একটু ফেলে দিই, চিকেনটা দেখাই তো কাবাব দেখো, এরকম এরকম পিস আছে, মোটামুটি 6 পিস থাকবে, বেশ ঠিকঠাক পিস আছে, দেখি কতটা সফট আছে না আছে, মোটামুটি সফট আছে, যে বিশাল একদম মুখে মিলিয়ে যাওয়ার মতো সফট নেই, বাট একদম হার্ড খাওয়া যাবে না এরকম না, খেয়ে দেখি। এটারও সেই একটাই সমস্যা, জুসিনেস কম, টেন্ডার, যথেষ্ট টেন্ডার, মানে আমাকে চিবাতে গিয়ে কোনো রকম বেগ পেতে হচ্ছে না, বাট ওই যে একটু ড্রাই হয়ে গেছে তার জন্যই বোধ হয় এটা দিয়েছে। কিন্তু মানে আমার সবসময় বক্তব্য হলো যে একটা কাবাব তুমি যখন খাবে তো কাবাব কোনো রকম চাটনি ছাড়াই ভালো লাগা উচিত, তারপরে তো চাটনিটা তো অ্যাড অন, ঠিক আছে, তো তুমি চাটনি দিয়ে খেয়ে দেখি। এটাও গ্রিন চাটনি দিয়ে বেশ ভালো লাগছে, বাট ওই বেশ ভালো মানেও বেশ ভালো, মানে একদম অসাধারণ কিছু টানা। আর উপরে জাস্ট এই এগ হোয়াইটটা শুধু গার্নিশিংয়ের জন্য, এর কোনো আলাদা করে কিছু নেই। আমার কামড়া চিনতে পারছ, একদম নরম, শুধু আর একটু ময়েশ্চারে একটু ভালো লাগতো, তো ওইটা সাইডে সরিয়ে দিলাম। এবারে আমাদের আসল খেলা এখানে হবে, যেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিটা দেখবো কোয়ান্টিটিটা ঠিকঠাক আছে একজনের জন্য, আমি বলবো পারফেক্ট কোয়ান্টিটি, একদম ডিম আছে, 1 পিস চিকেন সম্ভবত আছে, আর আলু আছে। তো প্রথমে আমি এই চিকেনটা দেখিনি কীরকম বড়, তো মোটামুটি এরকম সাইজের চিকেন আছে, 120 টাকা নিচ্ছে বিরিয়ানিটা প্রাইস, আমি বলবো ঠিকঠাক সাইজের পিস আছে, আর একটা ডিম দিচ্ছে। আর ডিমের ব্যাপারে আমি মানে বরাবর যেটা বলি, বিরিয়ানিতে ডিম থাকলো কি না থাকলো আমার কিছু যায় আসে না, আমার বিরিয়ানিতে ডিম অতটা পছন্দ না, কারণ বিরিয়ানির টেস্টের সাথে ডিমটা যায় না, খানিকটা এলিয়েন এলিয়েন মনে হয়, ওই জন্য আমি ডিমটা অতটা খেতে প্রেফার করি না। আর আছে এইরকম সাইজের একটা আলু, বেশ মিডিয়াম সাইজের আছে, বিশাল বড় কিছু না, বাট ঠিকঠাক সাইজের একদম। আলুটা দেখি তো কীরকম সফট আছে, বাহ বেশ বেশ সফট আছে, ভালো রকম সফট আছে মনে হচ্ছে, আর আলুর ভিতরেও তো মনে হচ্ছে মশলা গিয়েছে, এখন খেলে বোঝা যাবে। রাইসটা কিন্তু ছাড়া ছাড়া একদম একটার সাথে একটা জড়িয়ে নেই, বেশ ভালো মনে হচ্ছে, রাইসের অ্যারোমাটাও কিন্তু বেশ ভালো, মানে বিরিয়ানির অ্যারোমা, রাইসের বলছি বাট বিরিয়ানির অ্যারোমাটা বেশ ভালো। চলো রাইসটা শুধু খেয়ে নিই, বেশ ভালো হয়েছে। দেখো একটু স্কেপটিক্যাল ছিলাম, ওই বলে না কেউ যদি ভিক পায় না বলে, তো আমার বাড়ির কাছের এলাকায় যেহেতু নামটা ওই মিক্সড একটা রিভিউ শুনেছি, কিছুজন বলেছে ভালো, কিছুজন বলেছে অ্যাভারেজ, তো সেই জন্য একটা একটু মানে এক্সপেকটেশনটাও মিক্সডই ছিল, কিন্তু বিরিয়ানিটা খারাপ না, রাইসটা খেয়ে তো মনে হচ্ছে তাই। একটা আলু ছোট্ট টুকরো এক্সট্রা এসে গিয়েছিলো তাই খেয়ে, আমি বলবো না বিরিয়ানিটা খুব সুন্দরভাবে আলুতে ঢুকেছে, ঠিক আছে অল্প ঢুকেছে, আরও যদি একটু আলুর মধ্যে বিরিয়ানি টেস্টে ইনফিউজ থাকতো বেশি ভালো লাগতো। চলো একটু আলু দিয়ে রাইসটা খাই, আর একটু চাঁপ টাপ টাইপের থাকলে ভালো হতো এর সাথে, কিন্তু নেই বলে আমরা যেটা নিয়েছি এখানে সেটা হচ্ছে চিকেন মশলা, ওটা আমি খাবো একটু দিন পরেই খাবো, তো চিকেন মশলা নিয়েছি ওটা খেয়ে দেখবো, বেশ ভালো।
তবে হ্যাঁ দুটো জিনিস আমি বলবো এখানে, একটা হচ্ছে আলুর মধ্যে বিরিয়ানির এসেন্সটা একটু বেশি ঢুকলে ভালো হতো, আর বিরিয়ানির অ্যারোমাটা আর একটু স্ট্রং হলে মনে হয় ভালো হতো, মানে উগ্র হয়ে যাওয়ার কথা বলছি না, আর একটু যদি প্রমিনেন্ট হতো, মানে একটু অ্যারোমাটা খুব একটু লাইট, ঠিক আছে, একটু প্রমিনেন্ট অ্যারোমা হলে বেশি ভালো লাগতো, ওভারঅল কিন্তু বেশ ভালো হতো। এবারে যেটা আসি চিকেন, বেশ ভালো রকম পিস দিয়েছে, দেখি কীরকম সফট আছে। দেখো বিরিয়ানি চিকেনটা কিন্তু বেশ সফট, হ্যাঁ ভিতরে জুসি, কিন্তু অন্য অন্য চিকেনগুলো যেগুলো দেখলাম এই জুসিনেসটা কিন্তু মিসিং ছিল, বিরিয়ানি চিকেনটা কিন্তু বেশ জুসি আসছে। তো এটা ভালো দেখ, আমি একটু চিকেন খেয়ে দেখি। বেশ ভালোই হয়ে যায়। দেখো ব্যাপার হচ্ছে আমার এক্সপ্রেশন দেখে অনেকেই ভাবতে পারে যে মানে এত কম এক্সাইটেড কেন, একটা বিরিয়ানি খাচ্ছে, ভালো ডিশ খাচ্ছে, আপনি ব্যাপার হচ্ছে এত জায়গায় খেয়ে খেয়ে না সে একদম খুব ভালো লেভেলের টেস্ট না হলে সেই এক্সপ্রেশনগুলো, সেই এক্সাইটমেন্টগুলো আসে না। ব্যাপারটা হচ্ছে এটা, এই বিরিয়ানিটা যথেষ্ট ভালো বিরিয়ানি, বাট এর থেকে প্রচুর ভালো ভালো বিরিয়ানি আমি খেয়েছি। চলো এবার একটু চিকেন নিয়ে নিই, রাইস আর একটু আলু। বেশ মজা করে খাওয়ার মতো, আমি কিন্তু দেখো মানে বলছি যে মোটামুটি হয়েছে, কিন্তু খেয়ে কিন্তু যাচ্ছি মানে টানা খেয়ে যাচ্ছি, খাওয়া কিন্তু সব করছি না, তো সেদিক থেকে বিচার করলে বলবো ঠিক আছে, ভালো টেস্ট। এটা হচ্ছে চিকেন মশালা, একটা পিস আমি তুলে নিই, আর একটু গ্রেভি নিই, গ্রেভিটা দেখা উপরে মনে হচ্ছিল হালকা চিজ গ্রেট করে দিয়েছে। এখন চিকেন মশালা বা এই টাইপের জিনিসের সাথে কী হয়, যদি বাটার নান হতো বা লাচ্ছা পরোটা হতো, তন্দুরি রুটি হতো, এই টাইপের জিনিসগুলো কিন্তু ভালো যায়। আপাতত এখানে অ্যাভেলেবেল নেই বলে বিরিয়ানির সাথেই খাচ্ছি। দেখি গ্রেভিটা টেস্ট করে দেখি, ভালো খেতে গ্রেভিটা কিন্তু দারুণ। এটা কিন্তু লাচ্ছা পরোটার সাথে দারুণ যাবে, আমি বিরিয়ানির সাথে কীরকম যাবে জানি না, একটু বিরিয়ানির সাথে খেয়ে দেখি গ্রেভিটা নিয়ে। মিষ্টির সাথে বেশ ভালো যাচ্ছে, কিন্তু ব্যাপার হচ্ছে কি যেহেতু এটা একটু মিষ্টির দিকের ডিশ না, তো বিরিয়ানি থেকে আমার মনে হয় একটু পরোটার সাথে খুব ভালো যেত। বিরিয়ানির সাথে একটু চাঁপ টাইপের জিনিস লাগে, চাঁপও মিষ্টি মিষ্টি হয়, কিন্তু ওর একটু ইনগ্রিডিয়েন্ট আলাদা হয়, ওটা যায় ভালো। এটা আমি বলবো পরোটার সাথে বেশি ভালো যাবে আমার, কিন্তু তাও বিরিয়ানি দিয়ে খেতে বেশ ভালো লাগছে। গ্রেভিটা দিয়েই খাচ্ছি তো, বেশ ভালো। আচ্ছা এবারে চিকেনটা দেখি, চিকেনের পিস কিন্তু দারুণ সফট, এটা মানে বুঝতে পারছো চিকেনের পিসটা খুব সফট। খেয়ে দেখি চিকেনটা একটু, শুধু খাচ্ছি বিরিয়ানি ছাড়া। তবে হ্যাঁ এটা কিন্তু মিষ্টি মিষ্টি বলে বলছি যে মিষ্টি না, ঝাল কিন্তু আছে আমার, মানে ঘাম টাম দেখে হয়তো বুঝতে পারছো ঝাল বেশ আছে, তবে মানে ওই যে একটা ঝাল একটা মিষ্টি এইরকম ভাবটা আছে, এই কম্বিনেশনটা কিন্তু খুব ভালো কম্বিনেশন। তোমরা যদি দুজনে আসো তাহলে একটা চিকেন বিরিয়ানি একটা মশালা চিকেন নিয়ে দুজন মিলে ভাগ করে খেয়ে নিতে পারবে, ভালো মতো পেট ভরে যাবে, আর প্লাস দারুণ কম হবে। মানে আমার চাপ নেই বলে একটু কিন্তু কিন্তু করছিলাম প্রথমে, কিন্তু চাপের দরকারই নেই কোনো রকম, এটা দেখছি এত সুন্দর খেতে, এই জিনিসটা সুপার খেতে। চিকেনের সাথে বিরিয়ানি চিকেনের সাথে এই গ্রেভিটা মিশে খেয়ে রাখি, একটু আলু নিই একটা বড়ো সাইজের, লাস্ট মানে ভিডিও জন্য লাস্ট বাইট দিই, আর একটা পেঁয়াজের একটু পার্ট নিই, একটা বড়ো সড়ো বাইট। একটু শেষ, এখন ভাই এখন খাচ্ছে, অবস্থা দেখো ধীরে সুস্থে খা। আচ্ছা শাহরুখ খানের হোটেল থেকে খেয়ে বেরোলাম, মানে কে কেয়ার থেকে, বাইরের আবহাওয়াটা কিন্তু দারুণ আবহাওয়া হয়েছে, একদম মেঘলা আকাশ, আকাশটা দেখো পুরো মেঘলা আকাশ, দারুণ লাগছে। এদিকে আবার কাজ, খাওয়া দাওয়া নিয়ে এবার বলি, আমার মোটামুটি তো ভিডিও শেষের দিকে, ভিডিও শেষ হতে চলেছে, রাস্তার ধার গাড়ি ঘোড়া আছে, একটু আওয়াজ টাওয়াজগুলো অ্যাডজাস্ট করে নিও। খাবারের ক্ষেত্রে আমরা বলবো যে তন্দুরি চিকেন নিয়েছিলাম, মালাই চিকেন মালাই কাবাব নিয়েছিলাম, তার সাথে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, চিকেন মশালা, এইটাই ছিল মেন আমাদের আইটেম। তো এই আইটেমগুলোর মধ্যে আমি বলবো তন্দুরি চিকেন আর মালাই কাবাব যেটা ছিল, চিকেন মালাই কাবাব, এই দুটো কি টেস্ট খারাপ ছিল না খুব একটা, বাট যেটা সমস্যা ছিল সেটা ছিল একটু ড্রাই হয়ে গেছিলো,
চিকেন পিসেসগুলো সফট ছিল বেশ, কিন্তু ওই কি ভিতরটা একটু ড্রাই হয়ে গেছিলো, ফলে ভিতরটা যদি আরেকটু জুসি থাকতো আর একটু ভালো লাগতো। বিরিয়ানিটা আমি বলবো এখানকার এলাকা হিসেবে কোয়ালিটি ঠিকঠাক আছে, কোয়ালিটি হ্যাঁ 120 টাকার প্রাইসটা, ওটা যদি 100 টাকা হতো ঠিকঠাক ছিল। তবে হ্যাঁ বিরিয়ানির সাথে খাওয়ার জন্য যদি চাপ টাইপের কিছু থাকতো খুব ভালো হতো। তো চাপ না থাকায় আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে চিকেন মশালা, চিকেন মশালাটা কিন্তু বস বেশ ভালো খেতে। আর এই ছিল মোটামুটি আমাদের আজকের খাবারের গল্প। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে তোমরা কোনো ভিডিও নোটিফিকেশন না মিস করো। তোমাদের সাথে দেখা হবে এরকম কোনো ভিডিও, ততক্ষণের জন্য গুড বাই অ্যান্ড টেক কেয়ার।